বাসের ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর ঘটনাটি ঘটেছে শ্যামবাজার পাঁচ মোড় এলাকায় ঘটনার পর পলাতক বাসের চালক ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ বাসের ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর মৃতের নাম রামচন্দ্র কুটিয়া রবিবার সকালে ঘটনাটি ঘটেছে শ্যামবাজার পাঁচ মোড় এলাকায় জানা গিয়েছে রাস্তা পার হবার সময় দুশো সাতাশ নম্বর রুটের একটি বাস বাবুকে ধাক্কা মারলে গুরুতর আহত হন তিনি পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার ঘটনার পর বাস ফেলে পালিয়ে যায় চালক ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ চালকের খোঁজ চালাচ্ছে তারা ব্যুরো রিপোর্ট নিউজ নোমান্সল্যান্ড শ্যামবাজার